বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লা সাফি সাফি আপনি তো দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ছিলেন তো শিক্ষার্থী জনতার এই যে প্রবল উপস্থিতি সেটা সকাল থেকে কিভাবে সবকিছু ছাড়িয়ে গেল সকাল থেকে আপনি যেটি এখন তো আর নতুন করে কিছু বলার নেই দিন দিনব্যাপী দেখছিলেন দুপুরের পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে আসলে পুরো ঢাকা শহরে সারা দেশ থেকে আসলে মানুষ আসছেন এবং ঢাকা শহরের জনস্রোত কিন্তু এখন শাহবাগ এবং গণভবনমুখী প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে সবাই যাচ্ছে এবং সবাই কিন্তু আনন্দে উদ্বেলিত হাসাহাসি করছেন তারা নাচানাচি করছেন গান গাইছেন তাদের এই এতদিনের কষ্টের পরিশ্রম তারা তারা অনেক বেশি আনন্দিত এই বিষয়গুলো তবে এটা শুরু যখন হয়েছিল সকাল দশটার দিকে তো সারাদিন ব্যাপী তো গতকাল থেকে কারফিউ এবং এই কারফিউ কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না আগেই ঘোষণা করা হয়েছিল তখন আমরা সকালের দিকে যখন বের হই তখন দেখি রাস্তাঘাট একেবারেই ফাঁকা গাড়ি গণপরিবহন তো নেই গাড়িগুলো একেবারেই কম ছিল কিন্তু যখন দেখা যাচ্ছে যে সেনাবাহিনী চারপাশে টহল দিচ্ছিল এবং রাজধানীর পয়েন্টগুলোতে প্রবেশ পথগুলোতে কিন্তু সেনাবাহিনীর অপেক্ষা কিন্তু সেনাবাহিনীর টহলটা খুব বেশি ছিল যেটি দেখা যায় যে উত্তরা যখন আমি যাই সকাল দশটার দিকে তখন দেখা যাচ্ছিলো যে এপিবিএন কার্যালয়ের সামনে উত্তরায় একটি ব্যারিকেড দিচ্ছিল সেনাবাহিনী এবং বিএনএস সেন্টারের সামনে আজমপুর বিএনএস সেন্টারের সামনে সেনাবাহিনীর যে টহল ব্যারিকেড দুই স্তরে একটি টহল টিম কিন্তু ছিল এখানে কয়েকটি সাজোয়া জানো ছিল কিন্তু এর ফাঁকে ফাঁকেই যারা আন্দোলনকারী যারা আছেন তাদেরকে আমরা দেখছিলাম যে ফুট ওভার ব্রিজের উপর তারা অনেক দূর থেকে দেখার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন কেউ মূল সড়কে উঠছেন উঠে টহল দিছিল এবং রাজধানীর পয়েন্টগুলোতে প্রবেশ পথগুলোতে কিন্তু সেনাবাহিনীর অপেক্ষা কিন্তু সেনাবাহিনীর টহলটা খুব বেশি ছিল যেটি দেখা যায় যে উত্তরা যখন আমি যাই সকাল দশটার দিকে তখন দেখা যাচ্ছিলো যে এপিবিএন কার্যালয়ের সামনে উত্তরায় একটি ব্যারিকেড দিচ্ছিল সেনাবাহিনী এবং বিএনএস সেন্টারের সামনে আজমপুর বিএনএস সেন্টারের সামনে সেনাবাহিনীর যে টহল ব্যারিকেড দুই স্তরে একটি টহল টিম কিন্তু ছিল এখানে কয়েকটি সাজোয়া জানো ছিল কিন্তু এর ফাঁকে ফাঁকেই যারা আন্দোলনকারী যারা আছেন তাদেরকে আমরা দেখছিলাম যে ফুট ওভার ব্রিজের উপর তারা অনেক দূর থেকে দেখার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন কেউ মূল সড়কে উঠছেন উঠে আবার গলির দিকে ঢুকে যাচ্ছেন এইভাবে তারা বোঝার চেষ্টা করছেন আসলে পরিস্থিতিটা কী সেনাবাহিনীর কাছে কত দূর তারা আসতে পারবে কত দূর আসলে কত দূর কী করতে পারবে আসলে কত দূর যেতে পারবে সেনাবাহিনীকে ওভারটেক করে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন আবার একদিকে আবার এই যে ডান পার্শে বিএনএস সেন্টারের ডান পার্শে যে উত্তরা মডেল কলেজের যে গলিটা ছিল রাজক উত্তরা মডেল কলেজে এই পাশেও কিন্তু প্রচুর লোকজন উপস্থিতি ছিল শুরুর দিকে একবারে মূল রাস্তার কাছাকাছি সাধারণ মানুষও এইভাবে সাধারণভাবেই ছিলেন ছাত্ররা কিন্তু তাদেরকে সেনাবাহিনী হটিয়ে দিয়েছে সাতশো কিলো সাতশো মিটার দূরে যাওয়ার পরে তারা সময়বেত হয় সংগঠিতভাবে এবং মুহুর মুহুর স্লোগান থাকে তারা এদিকে আসছে তাকে কিন্তু সেনাবাহিনী তাদেরকে আসার জন্য নিবৃত করে কিন্তু একদিকে উত্তরা হাউস বিল্ডিং অন্যদিকে রাজুক উত্তরা মডেল কলেজেরগুলি দূরত্ব কিন্তু সাতশো আটশো মিটার সবসময় ছিল কিন্তু বিএনএস সেন্টারের পাশের যেগুলিটা হুট করে পঞ্চাশ জন আন্দোলনকারী হুট করে এসে যায় আচমকা আচমকা এসে যাওয়ার পর সেনাবাহিনী আসলে ঠিক বুঝে উঠতে পারেনি ঠিক এই মুহূর্তে তাদের কি করা উচিত তখন কিন্তু তাদের দূরত্বটা সত্তর থেকে আশি মিটারের দূরত্ব হবে এবং এই দূরত্ব থেকে তারা স্লোগান দিতে থাকে তাদের যে এক দফা দাবি ছিল শেখ হাসিনার পতন সেই দাবিতে তারা স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে তারা সেনাবাহিনী ফাঁকা ফায়ার করে যখন একটা ফায়ার করে তখন তারা আরও দশ মিটার আগায় দ্বিতীয় আবার আরও দশ মিটার তৃতীয় আরও বিশ মিটার এই করতে করতে সেনাবাহিনীর তার কাছে তারা খরচের মাপছে যে আসলে আমরা আপনাদের সঙ্গে কোনো ধরনের মুখোমুখি সংঘর্ষে যাব না ঠিক এইভাবে আস্তে আস্তে এক পর্যায়ে সেনাবাহিনীর যিনি এটা নেতৃত্ব দিচ্ছিলেন তার হাতে ধরেন হাতে ধরে চুমু খান তাকে জড়িয়ে ধরেন হ্যাঁ তখন আর সেনাবাহিনী আর কিছুই করার নেই তারা আর ফায়ারও করেনি তাদেরকে জায়গা করে দেয় ভিতরে প্রবেশ করার জন্য তারপর সমস্ত রাস্তা অপসারণ করে বাধা অপসারণ করে তারা ভিতরে প্রবেশ করে তারপরের ঘটনা তো আপনারা দেখতেই পারলেন যে কারফিউ এইটা ঘটনাটা একবার একজাক্ট সাড়ে এগারোটা থেকে চল্লিশ এই দশ মিনিটের মধ্যে এই পুরো প্রক্রিয়া যে তারা আসলো তাদের মুখোমুখি মোলাকাত হলো কথা বলো একে একে অপরকে কুশল বিনিময় করলো এ তারপর তারা ঢুকে গেল তারপর তো আপনি যেটি দেখলেন যে একবারে পুরো ঢাকা শহর একবারে মুখর ঢাকা ছাত্র জনতার দখলে এরপরের সিচুয়েশান আপনি এতক্ষণ বলছিলেন ঠিক আমরা সিচুয়েশনের দিক দিয়ে আমরা দেখেছি যে জাহিদুল ইসলাম আমাদের প্রতিনিধি আমাদের রিপোর্টার তিনি কিন্তু ছিলেন গণভবন এলাকায় এই যে জনস্রোত গিয়ে ঠেকো শাহবাগ এবং শাহবাগ থেকে গণভবন তারপরে পরিস্থিতিটা কি ছিল আসলে জাহিদুল ইসলাম আপনি কী দেখেছেন আসলে আমি যেমনটা দেখেছি যে আমি যখন গণভবনের এদিকটাতে আসার চেষ্টা করছিলাম দুপুরের দিকের কথা এটা দুটো বারাইটার দিকের কথা তখন আমি দেখতেছিলাম যে তেজগাঁও যে থানাটা রয়েছে তেজগাঁও থানার সামনে সেনা সদস্যরা ঘেরাও করে রেখেছে থানা পাহাড় এবং সেই জায়গাটিতে সাধারণ যে মানুষ রয়েছে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সেনা সদস্যকে যখন দেখছে তাদেরকে জড়িয়ে ধরছে তাদের সাথে একদম বন্ধুত্বপূর্ণ পূর্ণ যেন একটা সম্পর্ক তাদের মধ্যে এবং তারা স্যালুট করছে পায়ে ধরে সালাম করছে এই ধরনের চিত্র দেখছি এবং তারা এই জনস্রোতটা বলা যাচ্ছে যে কোথায় গিয়ে যে শেষ হয়েছে এটা আসলে আমরা কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না একেবারেই বলা যাবে শাহবাগ থেকে জনস্রোতটা শুরু হয়ে গণভবনের দিকে ক্রমে এগিয়ে যাচ্ছে এবং যখন আমি আরেকটু সামনে অর্থাৎ বিজয় বিজয়সরণে যে সিগনালটা রয়েছে এই সিগনালের এই জায়গাতে আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ শিক্ষার্থী সাধারণ মানুষ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে একাত্মতা করেছে এবং তারা সবাই এক হয়ে সেখানে যেন একটা বিজয় উল্লাস করছে কি অবস্থা দেখেছেন থেকে নিশ্চয়ই অনেকে জানাল পাশে এসে দাঁড়িয়েছে বারান্দা দিয়ে আন্দোলনের সময় যেভাবে কেউ পানি দিয়ে কেউ খাবার দিয়ে করেছিল এরকম পরিস্থিতি কি দেখেছে যে এমনটা আমি দেখেছি আমি যেটা আজকে দেখেছি বিদয়সরণী ওইখানটাতে আসলে এত মানুষ হয়েছিল যে মানুষ অন্য সময় যানবাহনে ভিড় থাকে কিন্তু আজকে আসলে মানুষের একদম মানুষের জন্য একটা জনস্রোত তৈরি হয়েছে সেখানে মানুষ দেখলাম যে একে অন্যকে যখন অ্যাম্বুলেন্স যাচ্ছে তাদেরকে জায়গা করে দিচ্ছে যখন রিক্সা যাচ্ছে কেউ অসুস্থ যাচ্ছে তাদেরকে জায়গা করে দিচ্ছে আবার সেখানে কেউ পানি নিয়ে ঘুরতেছে পানি লাগবে কিনা এটা বলছে প্রত্যেকের চোখে মুখে একটা বিজয়ের স্বাদ আমরা দেখতে পেয়েছিলাম তারা যেমনটা বলছে সাধারণ মানুষ অনেকের সাথে আমি কথা বলেছি তারা বলছে যে আমরা অনেকে বলছে নতুন প্রজন্মের যারা তারা বলছে যে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি অনেকে এবং আমরা পুন যে গণভুত্থান বা সেসব আমরা দেখিনি কিন্তু আমরা চব্বিশের এই বিজয় দেখেছি এবং এখানে আমরা সেই একাত্তরের মতো করে সেই স্বাদটা আমরা পাই মুক্তিযুদ্ধের সঙ্গে তারা এই যে আজকের যে এই বিজয় তাদের মুক্তিযুদ্ধের সঙ্গে কেন তুলনা করছে তারা পায়নি এবং তারা বাক স্বাধীনতাটা ফিরে পায়নি তেমনি তারা শোষণ নিপীড়নের শিকার হয়েছে অনেক নেতাকর্মীর দ্বারা তেমনটাও কিন্তু তারা বলছে এবং যে কারণে তারা এবার মনে করছে যে তারা এমন একটা বাংলাদেশ এবং আমি যদি আপনাকে আরেকটু বলতে চাই যে সেখানে সাধারণ মানুষ যারা একেবারে তারা বলছে যে আমরা কোন দল বুঝি না আমরা কোন মত বুঝি না আমরা আওয়ামী লীগ বুঝি না আমরা বিএনপি বুঝি না আমরা যেটা বুঝি এমন একটা বাংলাদেশ আমরা চাই যে এই আমরা কথা বলতে পারবো যে বাংলাদেশে আমাদেরকে নিপিরণ বা নির্যাতনের শিকার আমরা হব না গণভবনে ঢোকার পর আসলে কি চিত্রটা দেখলেন আসলে গণভবনে অসাধারণ অন্যান্য বিশ্বে দেখা যায় বাংলাদেশই প্রথম কখনো হয়নি এরকম বাংলাদেশে গণভবনের ওই দিকটাতে আমি যখন দেখেছি সেখানে একদম সব শ্রেণী পেশার মানুষ তারা ক্রমে গণভবনের দিকে যাচ্ছে অনেকে অনেক কিছু নিয়ে আসছে এবং হচ্ছে এরকম আমি অনেকে দেখেছি যে একটা লাউ কাঁধে করে সে নিয়ে আসতেছে এবং অনেকে দেখছি যে বলছে আমি এটা মাছ ধরেছি সেটা নিয়ে আসতেছে বলছে এটা গণভবনের মাছ এটা তো শেখ হাসিনার খামার ছিল একটি বাড়ি একটি খামার তিনি তো গণভবনকে খামার খামারের মতো করে সাজিয়েছিলেন হ্যাঁ সেই জায়গাটাই তারা বলছে এবং গণভবনের যেগুলো আসলে নিয়ে বের হওয়ার মতো অনেকে সেগুলো নিয়ে বের হচ্ছে এবং অনেকে আমরা দেখছি যে পতাকা বা বাংলাদেশের পতাকা সব বিভিন্ন ধরনের জিনিস যারা যেগুলো রয়েছে সেগুলো গায়ে পেয়েছে তারা বের হয়ে আসছে তারা বলছে যে আমরা দ্বিতীয়বার আবার স্বাধীনতা পেয়েছি আমরা আবার বিজয় পেয়েছি এমনটাই তারা বলছে এবং তারা গণভবন থেকে বেরিয়ে আসছে কেউ গণভবনে দেখতে যাচ্ছে ভিতরে এবং সেটা বাহিরেও কিন্তু ছিল সেই উল্লাস আমরা একদম প্রত্যেকের জনমনে দেখেছি এবং সবাই যেমন মানে একদম বিজয়ের উল্লাস তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি ধন্যবাদ আপনাকে সারদিন একটা বিষয় আপনাকে বলি আমরা যখন গণভবনে এর আগে প্রবেশ করেছি তখন কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলয় কিন্তু আমরা আমাদেরকে পেরোতে হয়েছে তারপর ওইখানে চেকিং তারপর স্পিডিং এগুলোর মধ্য দিয়ে পেরোতে হয়েছে কিন্তু আজকের এই গণভবনের দৃশ্য কিন্তু একেবারেই অভাবনীয় আপনাকে একটি বিষয় কিন্তু আমি বলতে চাই যে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেন ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগের শত শত লক্ষ লক্ষ নেতাকর্মী আছে ঠিক এখন কিন্তু প্রশ্নটা এখনই উঠছে জোরে সুরে যে প্রধানমন্ত্রী এবং তার বোন এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন কিন্তু এখন যারা এই তৃণমূলের নেতাকর্মীরা যারা আছেন যারা পনেরো বছর ধরে তাকে টিকিয়ে রেখেছেন ক্ষমতার মঞ্চে তাকে রেখেছিলেন তাদের পরিণতি আসলে কি হবে এই প্রশ্নটা কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবদুল্লা শাফি এবং সাথে ছিলেন জাহিদ